রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় মারা গেছেন চারজন, দগ্ধ একজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়াও আহত অনেকেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুনে ট্রেনটির তিনটি বগি পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত করে পরে জানাবে ফায়ার সার্ভিস। এদিকে ট্রেনে আগুনের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফএম বাইজিদের রিপোর্টে বিস্তারিত। যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ট্রেনটি। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর কমলাপুরের কাছাকাছি গোপীবাগ নামক স্থানে পৌঁছলে আগুন লাগে ট্রেনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধ হয়ে মারা যান চারজন, পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের তিনটি বগি। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আটটি টিম যোগ দেয়। প্রথমে আসি তখন দেখি যে ট্রেনের অল্প একটা আগুন লেগেছে, অর্ধেক আগুন লেগেছে। ওখানে একটা মানুষ আর কি হাত বের করে দিয়ে ডাকাডাকি করতেছিল, ওনাকে বের করার চেষ্টা করা হয়েছে কিন্তু সম্ভব হয়নি। পরে পুরো এই বগিটা আগুন লাগে, পরে এই বগি থেকে আগুন লেগে এই বগিটা আস্তে আস্তে এটা পুরো বগিটা আগুন লেগে যায়। সিপাই কিছু লোক ছিল, তাদেরকে জোর করে বের করে দিয়েছে। অনেক মহিলা আটকা ছিল ওখানে, ট্রেনের নিচ দিয়ে আমরা বের করে নিয়ে আসছি। আমরা যতদূর পারছি ততদূর চেষ্টা করছি। আগুনটা ধরা হয়েছিল সামনে থেকে, ওখান থেকে আস্তে আস্তে আগুনটা আমরা বলছি, সবাই এলাকাবাসী সবাই বলতে আসছে যে আগুন 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 আগুন। পরে এখানে ব্রেক করা হয়েছে, পরে এখানে অনেক চেষ্টা করা হয়েছে। এক সবাই যাত্রী এসেছে, সবাই রয়েছে কিন্তু এক এক পরিবারের যাত্রী বের হতে পারেনি। সেখানে জনগণ লোক বের হয়েছিল, আমরা ওনাকে চেষ্টা করছি বের করার, বাট উনি বের হতে চায় না। ওনার ওয়াইফ আর ওনার বাচ্চা নাকি ভিতরে ছিল, বের করতে পারে নাই, যার কারণে সে নিজেই বের হতে চায় না। আমরা অনেক চেষ্টা করছি তারা বাঁচানোর জন্য, বাট সে বের হতে চায় না। ইঞ্জিনের সামনে তো বগি খুলে লেগেছে গাড়িতে, ওই লোক যে খোলাইছে ওই লোক যদি পিছেরটি খুলে দিত না, তাহলে এই বগিটা ওই বগি সব সে বইতো। আগুনের সূত্রপাত কিভাবে তা তদন্ত করে পরে জানাবে ফায়ার সার্ভিস। আমরা আসার আগেই যারা অগ্নিদগ্ধ হয়েছিলেন, যারা মোটামুটি অল্প আহত ছিলেন, তাদেরকে এখান থেকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা এসে যতজনকে পেয়েছি তার মধ্যে চারটা মৃতদেহ সঙ্গে সঙ্গে পেয়েছি, সেটা আমরা উদ্ধার করেছি। প্রাথমিক ধারণা করছি কোনো দুর্বৃত্ত কর্তৃক আগুন ধরিয়ে দিতে হতে পারে, আবার একই সাথে আমরা ধারণা করছি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে, তবে এদের তদন্তের পরে সম্পূর্ণ আমরা জানতে পারবো। এ ঘটনায় দগ্ধ একজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, আহত অনেকেই চিকিৎসা নেন আশেপাশের হাসপাতালে। এফ এম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।